বিশালকুট মহকুমার বিভিন্ন এলাকায় দিনের পর দিন ছিনতাই এবং চোরের ঘটনা বেড়েই চলেছে। নিশি কুটুম্বদের দৌড়াত্তে নির্বিকার থানা বাবুরা, দিশেহারা সাধারণ মানুষ। এবারে চুরির ঘটনা ঘটল বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর এলাকার বাসিন্দা মতিলাল দেবনাথের বাড়িতে। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে নিশি কুটুম্বের দল হানা দেয় তার বাড়িতে। তিনটি গরু নিয়ে গাড়িতে তোলার সময় একটি আওয়াজ পেয়ে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। পরবর্তী সময় লোকজন বাইরে এলে চোরের দল তিনটি গরু নিয়ে পালিয়ে যায়। জানা গেছে, গরু তিনটির বাজার মূল্য আনুমানিক 1.5 লক্ষ টাকা। মতিলাল দেবনাথ শুক্রবার বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেছেন। গরু জায়গা কলকাতা 9টা আসলো, যা 3টা লেগে গেছে। আমি চার বেশি ওরা আমি শিক্ষাচ্ছি বলে তারা লেগে গেছে। আমরা সিলাবালা করছি পরে 9টা থেকে 3টা লেগে গেছে। ওই তো আসতে ওই গরু গরু ধরছে, ইয়ে করছিল গাড়িরাও শুনছি, শুনিয়া বাইরেছি, বাইরে দিয়ে তা গরু সব বাইরে লুয়ে বসছে, রাস্তা লুয়ে গেছে। তারপরে 3টা গাড়ি লুয়ে গেছে তা ডিআরডি ফেলে, আর ইডিও নিতে আসছেন আমরা বাইরেছি বলে। অভিযোগ, বেশ কয়েকদিন আগে বিশালগড় থানাধীন নেতাজি নগর এলাকায় একটি বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। পাশাপাশি বিশালগড় থানা এলাকায় আরও কিছু চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাউত।